মাদককাণ্ডে সহজে রেহাই পাচ্ছেন না শাহরুখ পুত্র আরিয়ান খান। প্রথমে একদিনের বেশি হেফাজতে না রাখার সিদ্ধান্ত নিলেও নিজেদের অবস্থান থেকে সরে এসেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আরও কয়েকদিন আরিয়ানকে হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে সংস্থাটি। আরিয়ান ছাড়াও প্রমোদ তরীর সে মাদক পার্টি থেকে গ্রেপ্তার হওয়া মুনমুন ধমেছা এবং আরবাজ শেঠ মার্চেন্টকেও হেফাজতে রাখার পরিকল্পনা করছে এনসিবি। এছাড়া আরিয়ানকে মাদকের যোগানদাতা সন্দেহে শ্রেয়স নায়ার নামে এক ব্যক্তিকে আটক করেছে এনসিবি। সহজে যাতে হদিস না পাওয়া যায় সেজন্য মাদকগুলো ক্যামেরার লেন্সের বাক্স এবং অন্তর্বাসের মতো জায়গায় লুকিয়ে রেখেছিলেন আরিয়ান ও তার বন্ধুরা। জেরায় আরিয়ান জানিয়েছেন, 4 বছর ধরে মাদক গ্রহণ করছেন তিনি। এ ঘটনায় আরও কারা যুক্ত, কোথা থেকে মাদক এলো, কারা তা প্রমোদ তরীতে নিয়ে গেলেন, সেসবও তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তারের পর ছেলের সঙ্গে মাত্র 2 মিনিট কথা বলতে পেরেছেন কিং খান শাহরুখ। এ সময় কান্নায় ভেঙে পড়েন আরিয়ান। বিপদের দিনে শাহরুখ গৌরীর পাশে এসে দাঁড়িয়েছেন দাবাং হিরো সালমান খান। বেশ কয়েক বছর আগে তাদের সম্পর্কের ফাটল ধরলেও সেসব দিন আজ অতীত। শনিবার সন্ধ্যায় গোয়াগামী একটি প্রমোদতরীতে অভিযান চালিয়ে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সহ 8 জনকে গ্রেপ্তার করে এনসিবি। সেই প্রমোদতরীতে মাদক পার্টিতে অংশ নিয়েছিলেন তারা। আহসান হাবিব, বাংলাভিশন ডিজিটাল।